দেখছেন গর্ভাবস্থায় স্ত্রী ও স্বামীর করণীয় বর্জন নিয়ে একটু বলবেন। কালীঘাটে ব্যবহারকারী এই আইডি থেকে আপনি লিখেছেন, আমি একজন বড় আলেম হতে চাই কিন্তু আমি আরবি ইবারত পড়তে পারি না, নাহু সরফ বুঝি না, আমার কি করণীয়? গর্ভাবস্থায় স্ত্রী ও স্বামীর করণীয় বর্জন নিয়ে একটু বলবেন। আমার স্বামী নামাজ পড়ে তবে ইসলাম সম্পর্কে বিশদ কোনো ধারণা নেই, তার হেদায়েতের দোয়া করবেন, আমাদের অনাগত সন্তানের জন্য দোয়া করবেন। অবশ্যই বোন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার স্বামীকে হেদায়েত দান করুন, তাকে পরিপূর্ণ দীনবতে আসার তৌফিক দান করুন, আল্লাহর অনুগত বান্দা হিসাবে আল্লাহ তাআলা তাকে কবুল করুন, আমরা দোয়া করি। সেই সাথে গর্ভাবস্থায় একজন নারীর জন্য স্পেশাল কোনো বিশেষ কোনো আমল করুন, হাদিস আছে বলে আমার জানা নেই, তবে অভিজ্ঞতার আলোকে ওলামায়ে কেরাম পরামর্শ দিয়ে থাকেন, এটা জাস্ট পরামর্শ, যে এই সময়গুলোতে স্পেশালি গুনাহ থেকে বাঁচার চেষ্টা করা, কারণ গর্ভস্থ সন্তানের মধ্যে সেটার প্রভাব পড়ে মায়ের আচার আচরণ কাজ কারবারে। সেই সাথে কোরআনে কেরামের তেলাওয়াত শোনা, তেলাওয়াত করা, নেক আমল করা, এগুলো একটা প্রভাব অর্থাৎ পজিটিভ প্রভাব সন্তানের উপরে পড়ে। এবং এর পাশাপাশি মা তিনি যখন গর্ভস্থ সন্তান থাকে তখন তার ওই অবস্থাতে বিশেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তার গর্ভ খালাসকে সহজ করেন, সন্তান যেন নেককার হয়, সেজন্য বেশি বেশি দোয়া করা, তার সুফল বয়ে আনে, এগুলো নানা অভিজ্ঞতার আলোকে ওলামায়ে কেরাম দেওয়া পরামর্শ। স্পেশালি সুন্নাহ সম্মত কোনো আমল আলাদা করে সুন্নাহ হিসেবে শরীয়ার অংশ হিসেবে আপনি করবেন সেরকম কোনো বিশেষ আমল এই সময় আমার জানা মতে নেই। তবে অনাগত সন্তানের জন্য দোয়ার বিষয়টা এর আগেও করবেন পরেও করবেন, বিশেষ করে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়াযুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমাম সূরা ফুরকান 54 নম্বর আয়াতটি বেশি বেশি করে পাঠ করবেন, আমরা আপনার সন্তানের জন্য দোয়া করছি। তালিকাতে ব্যবহারকারী এই আইডি থেকে আপনি লিখেছেন, আমি একজন বড় আলেম হতে চাই কিন্তু আমি আরবি ইবারত পড়তে পারি না, নাহু সরফ বুঝি না, আমার কি করণীয়? দেখুন, বড় আলেম হওয়ার জন্য তো আপনাকে আরবি বুঝতে হবে, তবে আরবি গ্রামার ব্যাকরণ যদি আপনার বুঝে না আসে তো প্রাথমিকভাবে আরবি ভাষা শেখার জন্য এখন অনেকগুলো আধুনিক কোর্স আছে, যে কোর্সগুলো গতানুগতিক বা প্রাচীন যে কোর্সগুলো আছে বা প্রাচীন যে বই পুস্তক কিতাবপত্র আছে সেগুলোর মতো না, কিছুটা পড়তে বেশ ভালো লাগা কাজ করে এবং আপনি স্বাচ্ছন্দ্যে পড়তে পারবেন এবং কিছু কিছুটা আপনার আপনার কি বলে এটাকে রিল্যাক্স অনুভব হবে এবং বোর ফিল হবে না, তো আপনি সেই জন্য আধুনিক এ সমস্ত কোর্সগুলো করতে পারেন। এবং এর স্টার্টিং হিসাবে বা আপনার প্রাথমিক কাজ হিসাবে কোরআনিক আরবি, কোরআনের কাস্টমাইজ আরবি কোর্স আছে, সেই কোর্স আপনি করতে পারেন, অনলাইনে অনেকগুলো কোরআনিক আরবি কোর্স পাবেন, সেগুলো থেকে আস্তে আস্তে আপনি ফুল আরবি কোর্সের দিকে যেতে পারেন, আমার মনে হয় সেটা আপনার জন্য সহায়ক হবে। এরপর আপনি অন্যান্য সাবজেক্টের দিকে গেলেন, আপনি আর যদি আপনি মাদ্রাসা শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে অনেক উস্তাদ আছেন, অনেক মাদ্রাসা আছে যেখানে আসলে খুব সুন্দর করে বোঝানো হয়, সেখানে ভালো করে যত্ন করে পড়ানো হয়, ছাত্রদের পাঠ আপনার বোধগম্য করে উপস্থাপন করা হয়, সে সমস্ত জায়গায় আপনি ভর্তি হতে পারেন। এবং সব মিলিয়ে কথা হলো আরবিতে পাণ্ডিত্য অর্জন করা ছাড়া আসলে ভালো কোনো আলেম হওয়া সম্ভব নয়, কারণ কোরআন হাদিস যেহেতু আরবিতে, অতএব আরবিতে আপনি ভালো না করলে কোরআন হাদিস আপনি বুঝতে পারবেন না।